আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় আজকে আমরা সবাই মিলে জানবো একটি বিষয়, যাতে আমাদের জীবন হয় সমৃদ্ধ, আর জীবনের সমৃদ্ধি আখেরাতেরও সমৃদ্ধি যাতে হয়, আমরা যাতে সফল হতে পারি। কারণ সবাই চায় সফলতা, সবাই চায় সফলতার জন্যে কেউ মাটিতে বীজ গুঁজে, কেউ বা হাত দিয়ে মাটি কামড়ায়, কেউ বা ট্রেনে চলে, প্লেনে চলে, গাড়িতে চলে, কেউ বা রাস্তাঘাটে ঘুরে, কেউ বা পৃথিবীর দিক দিগন্তে ঘুরে বেড়ায়। যে যেখানেই যাক না কেন, উদ্দেশ্য হলো কি? সফলতা অর্জন। আর এই সফলতা অর্জনের জন্যেই আমাদের মেডিকেল কলেজ, কেউ বা শিক্ষক, কেউ বা ছাত্র, ঠিক না? প্রত্যেকেই জীবনে সফলতা চায়। সফলতা অর্জনের জন্যে আমি বললাম, কেউ বা কৃষক, কেউ বা কিষাণী, কেউ বা ছাত্র, কেউ বা শিক্ষক, কেউ অভিভাবক, কেউ পরিচালক, কেউ ড্রাইভার, কেউ পাইলট, এমন অনেক অনেক অভিধায় অভিহিত হই, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য হল কি? সফলতা। সফলতা আমরা পেতে চাই। এখন এই সফলতাকে যদি আমরা জাগতিক বাস্তবতায় বিশ্লেষণ করি, জাগতিক বাস্তবতায়, তাহলে জাগতিক বাস্তবতা বলে ব্যক্তি যখন যে কাজে নিজেকে নিয়োজিত করে ওই কাজে সাকসেস বা উত্তীর্ণ হওয়াটাই তার সফলতা। যখন যে কাজে নিজেকে নিয়োজিত করে ওই নিয়োজিত কাজে সে উত্তীর্ণ হবে, বাংলায় বলি উত্তীর্ণ, এটার আরেকটা বাংলা ইংরেজি কিন্তু বাংলা হয়ে গেছে, এটার নাম পাস। কি করা? পাস যদি করে তাহলে কি হয়? সফল হয়, সাকসেস হয়, উত্তীর্ণ হয়, পাস করলো। তো জাগতিক বাস্তবতায় যে কোনো কাজে ব্যক্তি নিজেকে নিয়োজিত করে যদি সফল হয়, অর্থাৎ উত্তীর্ণ হয়, পাস করে, তাইলেই বোঝা গেল পাস করলো, উত্তীর্ণ হলো, সফল হয়ে গেল। কিন্তু ইসলাম বলে, ধর্মবিশ্বাস বলে, ধর্মবিশ্বাস বলে মানুষের সফলতা প্রথমত তিন ভাগে বিভক্ত। এক নাম্বার চূড়ান্ত সফলতা হল যে কাজের জন্যে সে সৃষ্টি হয়েছে পৃথিবীতে, ওই কাজে সফল হওয়া। চূড়ান্ত সফলতা হলো যে কাজের জন্যে পৃথিবীতে তাকে সৃষ্টি করা হয়েছে ওই কাজে সফল হওয়াটাই হলো চূড়ান্ত সফলতা, ধর্মবিশ্বাস তথা ইসলাম বলে এক নাম্বারে। আর এই সফলতাটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর দানবকে আল্লাহ তৈরি করেছেন তার ইবাদতের জন্যে। কিসের জন্যে? ইবাদতের জন্যে। তো আল্লাহ তাআলার ইবাদতের জন্যে আমরা সৃষ্টি হয়েছি, তৈরি হয়েছি। ইবাদত যথাযথ করতে পারাই আমার জীবনের সফলতা। ইবাদত করতে পারাটাই আমার জীবনের, জন্মের পৃথিবীতে আসার সার্থকতা, সফলতা, ইবাদত করতে পারা। এটা হলো ইসলাম আমাদেরকে বলে, ইবাদত যথাযথ করতে পারা জীবনের সফলতা। কারণ এই জন্যেই জীবন দেয়া হয়েছে, এই জন্যেই জন্ম দেয়া হয়েছে, এই জন্যেই সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। দুই নাম্বার ইসলাম বলে পৃথিবীতে ইবাদত তুমি পরিপূর্ণ করবে, ইবাদতের পূর্ণতায় তুমি নিজে সফল সার্থক, তবে জেনে রেখো দুনিয়ার জীবন চিরন্তন চিরস্থায়ী নয়, বরং দুনিয়ার জীবনটা আরেকটা জীবনের বিপরীতে বড় অল্প, তুচ্ছ আর ক্ষণস্থায়ী। ওই জীবনটার নাম হলো আখেরাত, ওই জীবনটার নাম। আর আখেরাতের যাত্রা শুরু হয় দেহ থেকে প্রাণ যখন বেরিয়ে যায় তখন,
দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, যাত্রা শুরু হলো আখেরাতে। তো আখেরাতে যে সফল হয় সে হলো সত্যিকারের সফল। এটা ধর্মের কথা, ইসলামের কথা। দলিল কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশাধিকার পেল, সেই হলো চূড়ান্ত সফল, সেই হলো চূড়ান্ত সফল। তার মানে ইসলামের বলা সফলতার দ্বিতীয় আরেকটা আমরা পেলাম, আখেরাতে সফল হওয়া। তবে এটা জেনে রাখা উচিত, দুনিয়াতে ইবাদতে যে পরিপূর্ণতা আনয়নের চেষ্টা করে, কমপ্লিট ইবাদত করার যে চেষ্টা করে, অবশ্যই দুনিয়ার ইবাদতের পূর্ণতা তাকে আখেরাতেও চূড়ান্ত সফলতায় ধন্য করে। কারণ আমরা সবাই জানি, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়াটা হলো আখেরাতের কৃষিক্ষেত্র। এখানে চাষবাস করলে ফসল পাওয়া যাবে আখেরা, এখানে ভালো করলে ওখানে ভালো, এখানে মন্দ করলে ওখানে মন্দ। এবং ব্যাপারটা এমন যে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, অনুপরিমাণ ভালো করলেও হারিয়ে যাবে না পাবা। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, অনুপরিমাণ মন্দ করলেও তা নষ্ট হবে না পাবা। তাই দুনিয়ায় দুনিয়ার জীবনে ইবাদতের পরিপূর্ণতা সফলতা, কারণ এই জন্যেই আমাদের জন্ম দেয়া হয়েছে, প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তবে আখেরাতে জাহান্নাম থেকে মুক্ত হয়ে চিরন্তন সুখের নীর জান্নাতের প্রবেশাধিকার পাওয়া আরেকটা চূড়ান্ত সফলতা। তবে এই দুইয়ের মাঝখানে আরেকটা সফলতা আছে, তা হলো ইসলাম বলেছে, আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ চান আমাদের জন্য সহজ, কঠিন চান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাতলে দেখিয়েছেন, তিনিও বলেছেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করো কঠিন করো না, বাসিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও দুঃসংবাদ দিও না। বিশ্ব নবী সাল্লামের কথা। আর আল্লাহ তাআলা সহজ চান, নবীজিও বললেন সুসংবাদ দাও, সহজ করো কঠিন করো না, কাছে টানো তাড়িয়ে দিও না। এই জন্যে ইসলাম সফলতার আরেকটা দিগন্ত উন্মোচন করে দিয়েছে, তা হলো কাজ না করেও সফল হতে পারে যদি তার মনে থাকে টার্গেট। মনে যদি, মনের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে, মনের আকাঙ্ক্ষা শর্ত হলো জ্ঞান দিয়ে আকাঙ্ক্ষাটাকে পূর্ণ রাখবে। কি দিয়ে? মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, বাট মনের কল্পনা মনের আকাঙ্ক্ষাটাকে জ্ঞান দিয়ে পূর্ণ করবে। বাস্তবে করতে পারিনি, তবে নবীজি সুসংবাদ দিয়ে বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত। কারণ উদাহরণ দিচ্ছি, এই মেডিকেল কলেজে যারা টিচার তারা নাম্বার দেন কিভাবে? খাতায় যতটুকু কি ছাত্র লিখতে পেরেছে তার ভিত্তিতে, যা লিখে নাই নাম্বার দেবে? হ্যাঁ, যদি এমন কোনো শিক্ষক খাতায় না লিখলেও নাম্বার দেয়, সে শিক্ষক না। কিন্তু শিক্ষক সেই যে মূল্যায়ন করে ছাত্রের মেধাকে তার প্রদত্ত জবাবের ভিত্তিতে, উত্তরের ভিত্তিতে। এটাই পৃথিবীর জাগতিক বাস্তবতা। আমরাও শ্রমিককে পারিশ্রমিক দিয়ে যতটুকু শ্রম দেয়, কিন্তু আল্লাহ এবং তার রসুল বলেছেন, কাজ না করো শ্রমের, মানে শ্রম না দিয়েও শ্রমের উপযুক্ত তথা অকল্পনীয় প্রতিদান পাওয়া যায় যদি বিশুদ্ধ টার্গেট থাকে। বিশুদ্ধ, এই জন্যে ইসলামের শ্রেষ্ঠত্ব এখানেই। দুনিয়ার সব জায়গায় অন্য সকল ধর্মে দেখবা যতটুকুন কাজ ততটুকুন রিজাল্ট, ইসলাম বলেছে না, ইন্নামাল আমালু, বিখ্যাত হাদিস জানো না সবাই, ইন্নামাল আমালু
বিনিয়াত, নিয়তের ভিত্তিতে রিজাল দেবেন কে? কে দেবেন? আর এই জন্যে মুসলমান সফলতা অর্জন খুবই সম্ভব, খুবই সহজ, বাস্তবে কাজ না করেও কাজের যথার্থ কাজের মতো বা এর চেয়েও বেশি ফল পাবে যদি নিয়তটা নিয়তটা বিশুদ্ধ এবং ঠিক রাখে। বলেছি নিয়তের দুইটি বাস্তবতা, দুইটি শর্ত, একটা হলো আত্মার সিদ্ধান্ত, শর্ত এর সাথে থাকবে জ্ঞান, এর সাথে থাকবে জ্ঞান সমেত আত্মার স্থির সিদ্ধান্তের নাম নিয়া। জ্ঞান সমেত আত্মার স্থির সিদ্ধান্তের নাম হলো নিয়াতুন নিয়াত। এই নিয়াত যদি ঠিক থাকে তাহলে যে পরিমাণ নিয়ত রিজাল্টও ফলাফলও পুরস্কারটাও সেই পরিমাণ। এই জন্যে একজন মুসলিম, একজন ইমানদার সেই সবচাইতে বেশি সফলতা অর্জন করতে পারে যদি সে তার নিয়তটা বিশুদ্ধ রাখে, বিশুদ্ধ নিয়তে কাজ না করেও কাজের চেয়ে বেশি প্রতিদান অর্জন করা যায়। আজকের আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমার তথা মুসলিম বিশ্বে অধঃপতনের পিছনে, ব্যর্থতার পিছনে প্রথম যে কাজটি আমরা ব্যর্থতার জন্যে মানে আবিষ্কার করতে পারি তা হলো নিয়তের অশুদ্ধতা, বিশুদ্ধ নিয়তের অভাব। ভালো করে বুঝবেন, যারা ছাত্র তারাও যদি কেন সে শিখবে তার নিয়তটা ঠিক থাকে, শিক্ষক শিখাবেন ক্লাস দেবেন তার যদি নিয়তটা বিশুদ্ধ থাকে, অভিভাবক তার নিয়তটা বিশুদ্ধ থাকে, ঠিক এমনি প্রত্যেকটা মানুষ নিজ নিজ অবস্থানে থেকে নিয়াত যদি বিশুদ্ধ করতে পারে তাহলে সবাই সফলতার ছোঁয়া পাবে, বরং সফলতা তার পায়ের কাছে এসে চুমু খাবে। আর নিয়ত যদি বিশুদ্ধ না থাকে তাইলে অনেক খাটবে কাদার মতো, রিজাল্ট হবে জিরো, যে কারণে নিয়াত বিশুদ্ধ না হলে ইবাদতও কবুল হবে না, ইবাদত। তাই ইবাদত কবুলের শর্তই নিয়াতের বিশুদ্ধতা। যেমন উদাহরণ দিচ্ছি, অনেকে আছে 20-30-40-50 বছর নামাজ পড়ছে কিন্তু নামাজ কেন পড়ছে জানে না, কারণ নামাজ হলো আল্লাহর জিকিরের জন্যে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন আকিমিস সালাত আলি জিকরি, সালাত কায়েম করো, নামাজ পড়ো আমি আল্লাহকে স্মরণ করার জন্য। যদি একটা মানুষ অনেক বছর নামাজ পড়ল কিন্তু একবারও এটা চিন্তায় তার আসলো না যে নামাজ মানে আল্লাহর স্মরণ, নামাজ মানে কাকে স্মরণ করা, আল্লাহরকে স্মরণ করা, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সামনে উপস্থিত হওয়া, আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দেয়া, এমনকি সাত অঙ্গ দিয়ে মাটিতে লুটিয়ে পড়া। যদি এই অনুভূতি কারো না থাকে, মানুষ রুকু দেয় সেও রুকু দেয়, মানুষ সেজদা করে সেও সেজদা করে, তাইলে এটা তার কাজ হলো ইবাদত হলো না। ইবাদতের জন্য শর্ত হলো নিয়াত, এবং নিয়াতটা বিশুদ্ধ হতে হবে, কি হতে হবে? আর বিশুদ্ধ নিয়তে একটা মানুষ, যেমন নামাজে দাঁড়ানো ফরজ, সাত অঙ্গ দিয়ে সেজদা দেয়া ফরজ, একটা মানুষ পারে না সেজদা দিতে, চেয়ারে বসে বাতাসের উপরে শূন্যের উপরে সেজদা দেয় না, কেউ বলছে নামাজ হয় না, বলতে পারবে না? সে যতটুকুন পারে ততটুকুন, টার্গেটটা যদি ঠিক থাকে, নিয়াত যদি ঠিক থাকে, তাইলে সাত অঙ্গ দিয়ে মাটিতে লুটালো না, শুধু নুয়ে পড়লো তাইলেই সেজদা হয়ে গেল, এর নাম ইসলাম, এর নাম। তো ইসলাম বলে আমাদের সফলতার জন্যে, সবার সফলতার জন্যে নিয়তের বিশুদ্ধতা হতে হবে, আর নিয়তের বিশুদ্ধতার জন্যে আত্মার ইচ্ছার সাথে সঠিক জ্ঞান থাকতে হবে। আর নিয়ত বিশুদ্ধ হলে যখন ইবাদত করবে অবশ্যই সার্থক হবে,
আর বিশুদ্ধ নিয়তে ইবাদতের দ্বারা মৃত্যুর পরের জীবনে অবশ্যই জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে, জান্নাত তার কাছে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জান্নাত তো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ তাআলা সফল ব্যক্তি, ইমানদার সফল ব্যক্তি তার জন্য জান্নাতকে আগায়া নিয়ে আসবেন। কারণ সুবহানাল্লাহ, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাহি। আল্লাহ শব্দ স্পষ্ট করে ব্যাখ্যা করে বলেছেন যে সফল জান্নাতে সে যাওয়া লাগবে না, জান্নাত তার কাছে আসবে। জান্নাত ইমানদারের সফল ব্যক্তির কাছে চলে আসবে, গায়রা বাহি দূরে থাকবে না। হ্যাঁ, বলছিলাম সফলতার কথা, তোমা আমাকে সফল হতেই হবে, কারণ হারিয়ে যাওয়ার কোনো সুযোগ, হারিয়ে যাওয়ার সুযোগ নাই। অনেকে বলে ও মরে গেলাম, কবরে দাফন করে ফেললো, বাঘ খেয়ে ফেললো, পানিতে ডুবে গেল, কোথায় হারিয়ে গেল। বন্ধু, শুধু একটা জিনিস যদি বুঝো, এই মেরুদণ্ডের হাড়ের সর্বশেষ অংশটা বীজ, তাহলে জেনে রেখো বীজ যেখানেই থাকুক, বীজের উপরে শাস্তি দিলে তোমার উপরেই, বীজের উপরে শান্তি দিলে তোমার উপরেই। তাই হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু হারানোর সুযোগ নাই, পালানোরও জায়গা, পালাতে পারবে কেউ? আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ওহে মানব আর দানবেরা, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি ক্ষমতা থাকে অতিক্রম করার আকাশের দিগন্ত আর জমিনের প্রান্ত, জমিন এর সীমানা পার করে ফেলবে, আকাশের দিগন্ত অতিক্রম করে ফেলবে, ফানফুজু করো করো, আল্লাহ বলেন নাই পারবে না, আল্লাহ বলেন করো করো, তবে লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে না কেন একটা ক্ষমতার অধীনে থাকবে, তার নাম, তার নাম আল্লাহ, তার নাম স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, এই জন্যই তিনি স্রষ্টা। তাই স্রষ্টার পুরস্কার নিশ্চিত করতে পারা আমার জন্যে, তোমার জন্যে, আমার জন্যে, আমাদের জন্যে, সবার জন্যে স্রষ্টার তিরস্কার নয়, পুরস্কার নিশ্চিত করতে পারার নাম সফলতা। এর নাম, এর নাম সফলতা। স্রষ্টার পুরস্কার নিশ্চিত করব, এর নাম সফলতা। আর এটার জন্যে প্রথম শর্ত নিয়তের বিশুদ্ধতা, টার্গেটের বিশুদ্ধতা, চিন্তার পরিশুদ্ধতা, উদ্দেশ্যের পরিশুদ্ধতা, এবং কাজ করব যে কাজ হবে ইবাদত। আর হ্যাঁ, এর দ্বারা মৃত্যুর পরের জীবনে আজাব থেকে বেঁচে যাব, জান্নাতে প্রবেশ করব, এর নাম সফলতা, এর নাম, এর নাম কেরিয়ার, এর নাম। তবে শুনুন, এই পৃথিবীতে যদি সত্যি কেরিয়ার আর সফলতা নিয়ে কথা বলতে হয়, তাহলে বলতে হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? যারা ছিলেন সাহাবি। সাহাবি তাদেরকে বলা হয় যারা ঈমান সহ বিশ্বনবীকে দেখেছেন আর ঈমানের উপরে মৃত্যু বরণ করেছেন। তাদের জীবনকাল কি? ইতিহাস আমাদেরকে বলে নবীজি 570 খ্রিস্টাব্দে আরবে জন্ম নেন, বেড়ে ওঠেন। ওই সময়টা, ওই যুগটা সারা পৃথিবীব্যাপী ছিল অন্ধকার যুগ। কিসের যুগ? আরবিতে বলে আইয়াম আল জাহিলিয়া, তার মানে সূর্য উঠত না নাকি? পূবের আকাশে তোমাদের সূর্য মামা উঠত না? না, মামা তো আমাদেরও নাকি, সূর্য মামা উঠত না নাকি, নাকি চাঁদ মামাও পূর্ণিমার
ছিল না নাকি? সবই ছিল, কিন্তু বলা হতো অন্ধকার যুগ, কারণ মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল। তাদের বিশ্বাস, তাদের কাজকর্ম, তাদের চেতনা, আচার ব্যবহার সব কিছু ছিল অন্ধকারে নিমজ্জিত। নবীজি ওই অন্ধকার যুগে জন্ম নিলেন। নবীজি 40 বছর বয়সে হেরা থেকে একটা লাইট পেলেন, লাইট পেলেন হেরা গুহায়, অন্ধকার গুহায়। আকাশের জিব্রিলের মাধ্যমে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা লাইট পেলেন। কি পেলেন? নবীজি এই লাইটটি নিয়ে, এই বাতিটা নিয়ে হেরা থেকে নেমে আহ্বান করলেন, আসো অন্ধকার বিদূরিত করতে লাইটের অংশ নাও, লাইটের লাইটটা তুমিও নাও। আহ্বান করলেন, যারা যারা নবীজির আহ্বানে সাড়া দিয়ে অন্ধকার থেকে বাঁচার জন্যে লাইটটা গ্রহণ করলেন তাদেরকে বলে সাহাবী, তাদেরকে বলে, এবং তারা ওই লাইটে নিজেরাই কেবল আলোকিত হলেন না, টোটাল সমাজটা, টোটাল পৃথিবীটাকে আলো। মাত্র 13 বছরের ব্যবধানে, কয় বছর? মাত্র 13 বছরের ব্যবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে, যেখানে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, যেখানে কোনো গবেষণাগার ছিল না, যেখানে কোনো স্কুল প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ছিল না, কিন্তু মাত্র 13 বছরে অন্ধকার যুগে বসবাস করা মানুষদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে একটি সমাজ বিনির্মাণ করলেন। শুধু তাই না, একটি রাষ্ট্র তৈরি করলেন, একটি জাতি উপহার দিলেন। কেমন জাতি? শুনো, পৃথিবীতে 16টা সভ্যতা এসেছে, জাগতিক শিক্ষা এক্সপার্ট যারা, তারা বলে 16টা সভ্যতা এসেছে। তারা বলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতার নাম গ্রিক সভ্যতা। কি সভ্যতা? অ্যাথেন্স শহরকে ঘিরে সভ্যতাটা তৈরি হয়েছিল। কোন শহর? অ্যাথেন্স শহরকে ঘিরে গ্রিক সভ্যতা তৈরি হয়েছিল। ওই গ্রিক সভ্যতায় অ্যাথেন্স শহরে 3 লক্ষ মানুষ ছিল। কয় লক্ষ? এর মধ্যে 1 লক্ষ ছিল ক্রীতদাস, 1 লক্ষ ছিল ক্রীতদাস। মানে এদের কোনো মূল্যায়ন ছিল না। বাজারে গরু ছাগল হাঁস মুরগি যেমন বিক্রি হয়, এরাও এমন বিক্রি হতো। 2 নম্বর, 1 লক্ষ ছিল নারী। তো গ্রিক সভ্যতা এত ভালো সভ্যতা, এত ভালো সভ্যতা, তারা বলে নারীদের নাকি প্রাণী নাই। এবার বুঝো, নারীদের কি নাই? আত্মাই নাই, প্রাণী নাই। এটা ইতিহাস পড়ে দেখবা সত্য এবং বাস্তবতা। বাকি থাকলো 1 লক্ষ। 1 লক্ষের মধ্যে 50,000 ছিল শিশু কিশোর আর বৃদ্ধ, ছিল যুবক 50,000। এরা সভ্যতা তৈরি করেছে। আর দুনিয়ার সব, মানে ওই মার্কা পণ্ডিতরা কয় গ্রিক সভ্যতা শ্রেষ্ঠ সভ্যতা। এবার নবীজির সভ্যতা যদি বলো, মদিনার সভ্যতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পর্যন্ত হেরা থেকে নিয়ে আসা লাইটের দিকে, বাতির দিকে সবাইকে আহ্বান করলেন। অল্প সংখ্যক বিশ্বাস করল, অধিকাংশরা জুলুম অত্যাচার নিপীড়ন করল, বাধ্য হয়ে বাপ দাদার ভিটে মাটি, জীবনের 53 বছরের স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটে মাটি মক্কা ছেড়ে চলে গেলেন কোথায়? মদিনায়। নাম ছিল ইয়াসরিব, নবীজি গিয়ে নাম পাল্টালেন, বললেন মদিনা। হিজরত করলেন নবীজি, আর মদিনার ভূমিপুত্র তারাও ঈমান আনলো। তবে মদিনার ভূমিপুত্র যারা, তাদেরকে বলে আনসার,
আর যারা বিশ্বাসের কারণে নবীজি বাতি নিয়ে মক্কা থেকে ইয়াসরিবে কেবল বিশ্বাসের কারণে পিঠে মাটি ছেড়ে চলে গেলেন, তাদেরকে বলে মুহাজির। তাদেরকে বলে তো মুহাজির আর আনসার মিলে ইয়াসরিবে সংখ্যা ছিল মাত্র 10,000। কয় হাজার? এর মধ্যে নারীও ছিল, পুরুষও ছিল, শিশুও ছিল, বৃদ্ধও ছিল, সবাই মিলে সংখ্যা ছিল মদিনায় 50,000 মানুষ ছিল, বাকি ছিল ইহুদি খ্রিস্টান মূর্তি পূজক। নবীজি সবাইকে নিয়ে তিনি সংখ্যালঘুদের প্রতিনিধি হয়ে, মাইনরিটির প্রতিনিধি হয়ে, মেজরিটি সবাইকে নিয়ে পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ প্রণয়ন করে একটি রাষ্ট্র উপহার দিলেন। কি দিলেন? যে রাষ্ট্রকে আমরা আজও বলি সোনার মদিনা। কি বলি? কি বলি? সোনার মদিনা বলি। আজও পৃথিবীর ইতিহাসে সবার কাছে সত্যি সোনা, সোনা দিয়ে বাঁধানো, সোনার মানুষে ভরা একটি সমাজ, রাষ্ট্র, এর নাম মদিনা। এর নাম এখনো তাই বলে সোনার মদিনা বলে না? তো নবীজি সোনার মদিনা তৈরি করলেন, নবীজি দুনিয়াতে সফলতা দেখালেন। নবীর সাহাবী যারা ছিলেন তারা মাত্র 13 বছরে, সর্বোচ্চ কয় বছরে? 13 বছরে, অন্ধকার যুগের মানুষেরা সফল হলেন পৃথিবীতে, এমন তারা নিজেরা সোনার মানুষ হয়ে গেলেন, সোনার সমাজ বিনির্মাণ করলেন, সোনার দেশ তৈরি করলেন, সোনা দিয়ে ভরে দিলেন। আসলেই ব্যাপারটা এমন না রাস্তাঘাট সোনায় বাঁধানো ছিল, ব্যাপারটা ছিল সত্যি সোনালি সমাজ ছিল, যেখানে আধার আধার ছিল। এখন এটাকে তোমরা কি ক্যারিয়ারের সফলতা বলবে না? হ্যাঁ, অবশ্যই ক্যারিয়ারের সফলতা। মানে 13 বছরে, মাত্র 13 বছরে মদিনায় সোনালি সমাজ, সোনালি জীবন, সোনালি সংসার, সোনালি জাতি প্রতিষ্ঠা করা সর্বশ্রেষ্ঠ ক্যারিয়ারের সফলতা। আর এটা অর্জন করেছেন যারা, তাদেরকে বলে সাহাবি। তাদেরকে কি বলে? সাহাবি। এবার সাহাবিরা কেমনে সফল হলেন আরেকজন সাহাবির মুখে শুনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে 4 জন আব্দুল্লাহ ছিলেন ফকিহ, আবাদালাতুল আরবিআ, আরবিতে বলে 4 আব্দুল্লাহ, তারা জ্ঞানে গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন। এর একজন আব্দুল্লাহ ইবনু মাসউদ, একজন আব্দুল্লাহ ইবনু আব্বাস, একজন আব্দুল্লাহ ইবনু ওমর, আরেকজন আব্দুল্লাহ ইবনু জুবাইর, আবাদালাতুল আরবিআ। এই 4 আব্দুল্লাহর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একবার তার ছাত্ররা প্রশ্ন করেছিল, আচ্ছা বলুন তো নবীজির সাহাবিরা মাত্র 13 বছরে, কত বছরে? 13 বছরে চূড়ান্ত সফলতা পেলেন। আর এই সফলতা মানে তাদের দুনিয়াও সফল, আখেরাতও সফল, কারণ আল্লাহ তাআলা নিজেই তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট। তারা দুনিয়াতেও সোনালি সমাজ, সোনার মানুষ, সোনার জাতি, সোনার সংসার, সোনার পরিবার, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার মানুষ তৈরি করে দেখিয়েছে, ঠিক না? তো একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুকে প্রশ্ন করেছিল তার এক ছাত্র, বলেন আপনাদের ক্যারিয়ারের সফলতার কারণটা কি? কি কারণে আপনারা মাত্র 13 বছরে সোনার মানুষ হয়েছেন? ছিলেন মাটির মানুষ, হয়ে গেছেন কিসের মানুষ? সোনার মানুষ। সোনার মানুষ হয়েছেন মাত্র 13 বছরে,
কি সেই কারণ বলেন দেখি। কাকে প্রশ্ন করেছে? আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহ। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহ বলছেন, শুনো, তাইলে শুনো, মাত্র চারটা কারণ। কয়টা কারণ? কয়টা? চারটি বৈশিষ্ট্য আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ তার বক্তব্য তার মূল্যায়ন বলেছেন, মাত্র চারটি বৈশিষ্ট্যের কারণে চূড়ান্ত কেরিয়ার বা চূড়ান্ত সফলতা, চূড়ান্ত সাকসেসনেস পৃথিবীতেই পেয়েছেন বিশ্বনবীর সাহাবিরা। কয়টা গুণের কারণে? চারটি। সব চারটি বৈশিষ্ট্য যদি অর্জন করা যায় কি হওয়া যাবে? সফল হওয়া যাবে, সফল। বলেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এবং নবীজির সাহাবিরা কেরিয়ারের চূড়ান্ত সফলতা পেয়েছেন চারটি বৈশিষ্ট্যের কারণে। কয়টি বৈশিষ্ট্য? এক নাম্বার, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, প্রথম বৈশিষ্ট্য ছিল তাদের আত্মাটা ছিল বড় পবিত্র, কোমল, মনটা বড় কোমল ছিল, মনের মধ্যে বক্রতা সরল হও, সরল হও, দেখবা পৃথিবীতে যত সফল মানুষ তত সরল, তত কি? তো নবীজির সাহাবিরা আত্মার দিক থেকে সরল ছিলেন, সরল, তাদের আত্মাটা ছিল পবিত্র, মনটা ছিল, কারো ব্যাপারে পজিটিভ চিন্তা করতেন, কেবল পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ ছিল। এটা হলো প্রথম নবীজির সাহাবিদের কেরিয়ারের চূড়ান্ত সফলতার প্রথম কারণ ছিল আত্মার পরিচ্ছন্নতা, হৃদয়ের পরিশুদ্ধিতা। দুই নাম্বার, তারা সফল ছিলেন এই জন্যে যা কিছু জানতেন পরিপূর্ণরূপে জানতেন, এ টু জে বিষয়ে জানতেন, ওই বিষয়ের এ টু জেড জানতেন, ভাষা ভাষা না। কিন্তু আমাদের মধ্যে সবচাইতে ব্যর্থতার বড় কারণ আমরা ভাষা ভাষা জানি অল্প অল্প, এই এই পাঠটা এই লেসনটা ও শুধু পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসবে তাই শেষ। হ্যাঁ, নবীজির সাহাবিরা সফল ছিলেন এই জন্যে যা জানতেন এ টু জেড জানতেন, ভাষা ভাষা না, যা পড়বে এ টু জেড। নবীজির সাহাবিদের সফলতার দ্বিতীয় কারণ ছিল তারা যা জানতেন সফল, একেবারে কুরা থেকে গভীর থেকে পূর্ণাঙ্গ জানতেন, এই জন্য সফল হয়েছে। তিন নাম্বার, তারা ছিলেন আকওয়ামাহুম হাদিয়ান, অর্থাৎ যা জানতেন তার উপর অটল থাকতেন, আপোষ করতেন, ভেঙ্গে যেতেন, মস্কে যেতেন, যা জানতেন তার উপরে অবিচল থাকতেন, অটল থাকতেন, মন পরিষ্কার, গভীর থেকে জানতেন। তিন নাম্বার, অটল থাকতেন যা জেনেছেন তার উপরে। আর আমরা তো খালি নকলের পিছনে দৌড়াই নাকি, রাগ করো না বাবা। হ্যাঁ, আমরা কম্প্রোমাইজ করি, আমরা মস্কে যাই না, প্রয়োজনে ভেঙ্গে যাব মস্কে। চতুর্থ নবীজির সাহাবিদের কেরিয়ারের চূড়ান্ত সফলতার চতুর্থ গুণ ছিল ওয়াকাল্লাহুম তাকাল্লুফান, তাদের মধ্যে লৌকিকতা ছিল না। লৌকিকতা মানে ভিতরে নাই, উপর দিয়ে দেখালাম, লোক দেখানো ভাব, মনে নাই, আসলে নাই, উপর দিয়া ভাব ধরলাম, মানে অভিনয় করলাম, কি করলাম, বাস্তবে নাই। যদিও এখন আমাদের জীবন অভিনয় ভিত্তিক হয়ে গেছে নাকি, নাটক সিনেমা তো কেউ কম দেখো না মনে হয় নাকি, ওখানে অভিনয় আছে না, দুনিয়াটা অভিনয়ে ভরে গেছে, বরং অভিনয়টাই বাস্তব মনে হয়, বাস্তবটাও অভিনয় হয়ে গিয়েছে না,
বাস্তবতা থাকতে হবে, অভিনয় থাকবে না। থাকবে কি? থাকবে কি? নবীজির সাহাবিদের সফলতার পিছনে কারণ ছিল, লৌকিকতা ছিল না, অভিনয় ছিল না, লোক দেখানো ছিল না। তার মানে কয়টা জিনিস? আত্মার পরিশুদ্ধিতা, গভীর জ্ঞান, যা জানবো পূর্ণাঙ্গ জানবো। তিন নাম্বার, সত্যের উপরে অটল থাকবো। আমি যা জানি হ্যাঁ অবশ্যই তা মানব, যে কঠিন পরিস্থিতি আসুক না কেন। যতটুকু জানবে এবং সত্য জানবে তা মানতে রাজি আছো তো বাবা? তাইলে ক্যারিয়ারে সফল হবে। আল্লাহ তাআলা তোমাদের আমাদের সবাইকে সফল হওয়ার জন্যে তৌফিক এনায়েত করুন। আমরা বলি আমিন।